আজ বুধবার একুশে কার্তিক দু হাজার তেইশ সালের আটই নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রেইং বুধায় সুধায় বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এবং কমিউনিকেশনের গ্রহ এই বুধ আমাদের জন্মছকে বা ন্যাটাল চ্যাটে বুধ যদি মজবুত পজিশানে থেকে থাকে তবেই কিন্তু একজন ব্যক্তি প্রকৃত বিজনেসম্যান হতে পারেন তার ইন্টেলিজেন্স সঠিক উভয়েতে কাজ করবে এবং কমিউনিকেশন লেভেলও তাকে জনসমাজে নাম যশ খ্যাতি এগুলি সংগ্রহ করতে সাহায্য করবে তবে বুধের মজবুতি যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আজকের দিনে আপনারা বুধের এই বীজ মন্ত্র একশো আটবার জপ করুন সকাল বিকাল রাত তিনবেলা সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খান পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন খাদ্য খাবারের মধ্যে সবুজ রঙের শাক সবজির মাত্রা বৃদ্ধি করুন হিজড়া বা রাস্তার ঝাড়ুদারকে কোনো কিছু দান ধ্যান কিন্তু আপনারা করতেই পারেন বন্ধুরা আগত দু মাস অর্থাৎ এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস তার সাথে সাথে দু হাজার জানুয়ারি মাস অর্থাৎ আগত নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাদেরকে কাঙ্ক্ষিত বলে এনে দেবে তৎসত্ত্বেও বলবো ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে গৃহের আশপাশে ছোটোখাটো জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে যার কারণে মানসিক টেনশনও বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার জন্য আপনার কাছের মানুষজনেরা উৎসাহী হবে তবে তাড়াহুড়ো হটকারীতা একদমই যেন করবেন না আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে আর রাজ রাজনীতিবিদ্র জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদেরকে যেন অসন্তুষ্ট করবেন না গৃহের প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন